আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্যার্তদের জন্য ফান কালেকশনের আজকে ফার্স্ট দিন। এখন হচ্ছে সকাল 9:15। দুইটা বক্স রেডি করা হয়েছে ফান কালেকশনের জন্য। বক্স দুটো রেডি করেছে ইমন, এই জন্য ওকে মেনি মেনি থ্যাঙ্কস। এটা নিয়ে তারপর যেতে হবে ঈদগাহ মাঠ। আচ্ছা, মেবি বক্স দুটো দোকানেই এখান থেকে নিতে হবে। ও ইয়া, গ্রেট, দেখে জোস, তাই না? সেই সেই, থ্যাংক ইউ ইমন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমাদের গন্তব্য হচ্ছে ঈদগাহ মাঠ, কারণ সেখানে কিছু ছোট ভাই ওয়েট করতেছেন আমাদের জন্য। সবাই মিলেই বের হবো, যারা নিজ ইচ্ছায় কোনো স্বার্থ ছাড়া আমাদের সাথে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন তাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। আর কিছু মানুষকে ধন্যবাদ দিতে চাই, ঘাটের জিবিজি কলেজ, তারপর ক্যান্টনমেন্ট স্কুল, কলেজ, সব জায়গা থেকেই কিছু ছোট ভাই বোনরা আমাকে হেল্প করছেন ফান কালেকশনে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো, কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আর কিছু বলো, পান আসার কথা হবে, ফোন দে একটু। আচ্ছা চলো আগাই। ওকে, ঈদগাহ মাঠ থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা ফার্স্টে যাবো পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজ। আগাম অল রাইট। সো এই ভাইরা আমাদের সাথে যাচ্ছেন, সবার নামটা আমি জানি না, বাট সবাইকে অসংখ্য ধন্যবাদ। 10টা বেজে গেছে, সো আশা করি ওদের ক্লাস শুরু হয়ে গেছে, এর মানে সব স্টুডেন্টস চলে আসছে। মাই গড, পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে বেরোলাম আমি, জাস্ট অভিভূত হয়ে গেছি ম্যাডাম এবং স্যারদের সাপোর্টে, স্পেশালি প্রিন্সিপাল ম্যাম, সত্যি অভিভূত। এতটা সাপোর্টিভ মানুষ হইতে পারেন? পায়ে ব্যথা থাকা সত্ত্বেও উনি আমাদের সাথে প্রত্যেকটা ক্লাসে গেছেন, প্রত্যেকটা ক্লাসরুমে যেয়ে যেয়ে স্টুডেন্টদের ইন্সপায়ার করেছেন। ম্যাডামকে জাস্ট ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না, আপনি আপনার মনোভাবতার পরিচয় দিয়েছেন ম্যাডাম। আমাদের এক্সপেকটেশন থেকে বহুগুণ বেশি সাপোর্ট আমরা পেয়েছি, এবং স্টুডেন্টদের থেকে যে হেল্পগুলো আমরা পাইলাম, বাচ্চা বাচ্চা পোলাপান, মন উজাড় করে দিছে, একদম খুশি হয়ে দিছে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মানুষের মন যে আসলে কতটা বড় হইতে পারে। তারা টিফিনের টাকা না খেয়ে জাস্ট আমাদের দিয়ে দিল একদম হাসি মুখে। মাই গড, জাস্ট আমি অভিভূত, এক কথায় জাস্ট অভিভূত। আসলে পাকুটিয়া স্কুল অ্যান্ড কলেজের কথা আমার সারা জীবন মনে থাকবে। ইয়েস, পাকুটিয়া স্কুলে গেছিলাম, মানে চিন্তাও করতে পারবা না যে মানুষ কতটা সাপোর্টিভ হয়, ম্যাডাম আর স্যাররা কতটা সাপোর্টিভ হয়। হ্যাঁ কই মহান, আচ্ছা হাসপাতাল মোড়ে আসো তাড়াতাড়ি। ছোট্ট একটা কাজ যদি করে দেখাওয়া, সাথে আসবে সবাই, তুমি করো আমার। ছোট্ট একটা কাজ যদি করে দেখাওয়া, যদি উঠবে সবাই।